জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো নারী, আর এই নারীরা বেশ কিছু কারণে তারা জাহান্নামী হবে। আজকের এই আলোচনায় আমরা নারীদের 15টি এরকম কারণ উল্লেখ করব যে 15টি কারণে নারীরা জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। সাবধান হে মা বোনেরা, আপনারা যদি এই কাজগুলো করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জাহান্নামের শাস্তি দান করবেন। অতএব এই কাজগুলো থেকে অবশ্যই প্রত্যেককে বিরত থাকা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে। নারীরা প্রথম নাম্বার যে কাজটা করে থাকে, অধিকাংশ নারীরা তারা নামাজ পড়ে না, নামাজ কাজা করে। অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলারাও নামাজ কাজা করে, তারা তাদের সম্পদের অহমিকার অহংকারের কারণে তারা নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা মাউনের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, ওই সকল নামাজীদের জন্য ওয়েল দোজক আছে যারা নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে, নামাজকে হেয়ালিপনার সাথে নামাজ আদায় করবে, নামাজের প্রতি যত্নশীল হবে না। অধিকাংশ নারীর মধ্যে এই ভুলটা রয়েছে, তারা নামাজকে কাজা করে। এবং কিছু কিছু নারীরা এমন রয়েছে যারা হেয়ালিপনা করে নামাজ আদায় করে। নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে নারীদের মধ্যে সবচাইতে বড় ঘাটতি যেটা, সেটা হচ্ছে যাকাত আদায় না করা। অনেক নারী নিসাব পরিমাণ সম্পদের মালিক, অথচ ওই নারীদের মাধ্যমে যাকাত আদায় হয় না। নারীরা অনেক সময় মনে করে স্বামী যদি যাকাত আদায় করে তাহলেই তার যাকাত আদায় হয়ে যাবে, অথচ যাকাত প্রত্যেকজন ব্যক্তির একা একার উপরে ফরজ হয়ে থাকে। সুবহানাল্লাহ। যাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি কোনো মা বোন হয়, অবশ্যই তাকে যাকাত আদায় করতে হবে। এমনও কিছু ফ্যামিলিকে দেখেছি যাদের ঘরে বড়ি বড়ি অনেক স্বর্ণের গহনা রয়েছে, অর্থাৎ 7.5 তলার উপরে স্বর্ণের গহনা থাকার পরেও ওই নারীরা কোনোদিনও তাদের যাকাত আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত আদায় না করার কারণে ওই নারীদেরকে জাহান্নামের শাস্তি দান করবেন। নাউজুবিল্লাহ। তৃতীয় নাম্বার কারণ হচ্ছে নারীদের মধ্যে আরো একটা গাফিলতির কাজ রয়েছে, অত্যন্ত মারাত্মক, সেটা হচ্ছে যখন তাদের উপর গোসল ফরজ হয়। অনেক নারী এমন রয়েছে যারা গোসল ফরজ হওয়ার পর হেয়ালিপনা করে সময় অতিবাহিত করে, যার ফলশ্রুতিতে তাদের উপরে নামাজ কাজা হয়ে যায়। আর যখন একজন নারী গোসল ফরজ অবস্থায় নামাজ কাজা করবে, এই ধরনের নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শাস্তি দান করবেন। নাউজুবিল্লাহ। চতুর্থ নাম্বার কাজ হচ্ছে অনেক যুবতীর মধ্যে এই সমস্যাটা রয়েছে যে যুবতীরা তাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেক সময় নখে নেল পালিশ ব্যবহার করে, অথচ এই নেল পালিশ ব্যবহার করলে তার অজু হয় না। এই নেল পালিশ ব্যবহারের দ্বারা তার অজু পরিপূর্ণভাবে হয় না, আর যদি অজুটা পরিপূর্ণভাবে না হয় তাহলে ওই মহিলার নামাজ হয় না। এই নেল পালিশ ব্যবহার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের নারীদেরকে জাহান্নামের শাস্তি দান করবেন। পঞ্চম নাম্বার কাজ, পঞ্চম নাম্বার কাজ হচ্ছে নারীদের ব্যাপার বলে দিন, তারা যখন গৃহ থেকে বাহিরে যেতে লাগবে অবশ্যই তারা যেন তাদের শরীরের উপরে চাদর টেনে দেয়, অর্থাৎ এমন ভাবে তাদের শরীরটা যেন আবৃত করে যাতে করে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মানুষ না দেখে, যাতে করে মানুষ তাদের অঙ্গ প্রত্যঙ্গর দিকে তাকে কামে দৃষ্টি নিক্ষেপ না করে। একজন নারী যখন বাহিরে বের হবে, ওই নারীর অঙ্গ প্রত্যঙ্গ দেখে যদি অন্য মানুষ কাম দৃষ্টিতে তাকায় এবং কাম ভাব উত্তেজনা বশত কোনো যুবকের যদি এরকম মনে হয়, আল্লাহর কসম ওই নারী বেপর্দা হয়ে চলার কারণে যতগুলো যুবক বেপর্দা এবং অন্যায় কাজের দিকে ধাবিত হবে, সকল গুনাহের ভাগিদার ওই নারীকে হতে হবে। নাউজুবিল্লাহ। ষষ্ঠ নাম্বার কাজ হচ্ছে নারীদের কৃপণতা। অনেক নারীর মধ্যে কৃপণতার প্রবণতা রয়েছে, যাদের অনেক অর্থ সম্পদ থাকার পর কৃপণতা বশত ওই নারীরা দান খয়রাত করে না। দান খয়রাত করতে গেলে কৃপণতা করে, অর্থাৎ ওই নারীরা মনে করে, শয়তান তাদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয় যে দান খয়রাত করা যাবে না, যদি তোমরা দান খয়রাত করো তাহলে কিন্তু তোমাদের সম্পদ কমে যাবে, সম্পদ নষ্ট হয়ে যাবে। এই কৃপণতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীদেরকে জাহান্নামের শাস্তি দান করবেন। নাউজুবিল্লাহ। সপ্তম নাম্বার কাজ হচ্ছে অনেক
নারীদের মধ্যে এই কালচারটা রয়েছে, যেই নারীগুলো বিদর্মীদের কালচার অনুসরণ করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের নারীরা যেভাবে চলাফেরা করে, যেই স্টাইলে চলাফেরা করে, আমাদের সমাজের অনেক নারীরা সেই স্টাইলে চলাফেরা করে। অথচ যেই নারীদের উপরে আদর্শ ফলো করা উচিত ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের আদর্শ, তার কন্যাদের আদর্শ, সাহাবায়ে কেরামের স্ত্রীরা কোনো বিধান নাযিল হওয়ার পর কিভাবে তারা তাদের জীবনকে অতিবাহিত করেছেন, সেই দিকে তাদের আদর্শ অনুসরণ করার কথা ছিল। হযরত আসিয়া, হযরত মারিয়াম সহ যতগুলো মহিয়সী নারী ইসলামের মধ্যে আছে তাদের দিকে তাদের দৃষ্টি নিক্ষেপ করার কথা ছিল। সেই দিকে দৃষ্টি নিক্ষেপ না করে যে সকল মহিলারা বিধর্মী নারীদের মতো চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল নারীদেরকে জাহান্নামের শাস্তি দান করবেন, নাউযুবিল্লাহ। অষ্টম নাম্বার কাজ হচ্ছে নারীদের মধ্যে সবচেয়ে যেটা বেশি মারাত্মক আকার ধারণ করেছে অহংকার অহমিকা। যেই নারীটা একটু সুন্দর সেই নারী অন্য নারীকে দেহে অহংকার অহমিকা করে, যেই নারীর সম্পদ একটু বেশি আছে, সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন একটু দান করেছে, সেই নারীটা অহংকার অহমিকা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে জাহান্নামের শাস্তি দান করে। অথচ এই নারীর উচিত ছিল তার মা দাদি নানিদের দিকে লক্ষ্য করা, যাদের সৌন্দর্য ছিল অথচ তাদের সৌন্দর্য একদিন বিলীন হয়ে গেছে, ওই নারীরও সৌন্দর্যটা একদিন বিলীন হয়ে যাবে, তার স্বরূপ সৌন্দর্যের কারণে আজকে অহংকার অহমিকা করে ওই নারীটা নিজের স্থানটাকে জাহান্নামের মধ্যে নির্ধারণ করছে, নাউযুবিল্লাহ। নবম নাম্বার কাজ হচ্ছে স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে জাহান্নামের মধ্যে দেখানো হয়েছে, আমি দেখতে পেয়েছি জাহান্নামের মধ্যে যতগুলো মানুষ আছে তার অধিকাংশ সংখ্যক হচ্ছে নারী আর নারীরা দুইটা কারণে তারা জাহান্নামী হয়েছে। একটা কারণ হচ্ছে তারা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে, নারীরা অকৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি আমাদের দশ নম্বর পয়েন্ট হচ্ছে এই নারীরা অধিক পরিমাণে মানুষের উপরে অবিশ্বাস করে। এই অবিশ্বাস করার কারণে এবং স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীদেরকে জাহান্নামের শাস্তি দান করবে। এগারো নম্বর কাজ হচ্ছে নারীরা মিথ্যা কথা বলেন। অর্থাৎ নারীরা অনেক নারীদের মধ্যে প্রবণতা রয়েছে, তারা কথায় কথায় মিথ্যা কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যাবাদী নারীদেরকে জাহান্নামের শাস্তি দান করবেন। বারো নম্বর কাজ হচ্ছে মন্দ নামে ডাকা, তারা এক অপরকে মন্দ নামে ডাকে, নিজের নাম বাদ দিয়ে অন্য নামে তারা তাদেরকে আমন্ত্রণ করে, নিমন্ত্রণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই মন্দ নামে যে সকল নারীরা কাউকে ডাকে তাদেরকে জাহান্নামের শাস্তি দান করবেন, নাউযুবিল্লাহ। তেরো নম্বর কাজ হচ্ছে নারীদের মধ্যে সবচেয়ে বিকট আকার ধারণ করেছে যে সমস্যাটা, যখনই একটা জায়গায় একাধিক নারী একত্রিত হয় তখন তারা গীবতে নিপীড়িত হয়, অথচ এই গীবতের শাস্তি অন্যতম মারাত্মক একটি শাস্তি। যে সকল নারীরা গীবত কার্যে লিপ্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল নারীদেরকে জাহান্নামের শাস্তি দান করবেন, নাউযুবিল্লাহ। চোদ্দ নম্বর কাজ হচ্ছে নারীরা অনেক সময় ফরজ আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল নারীদেরকে জাহান্নামের শাস্তি দান করবেন, নাউযুবিল্লাহ।